বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের অনেক দিনের পুরনো ভোটার কার্ড রয়েছে, তারা যদি অনলাইনে নিউ ভার্সনের ডিজিটাল ভোটার কার্ড আপনি করতে চান, কিভাবে আপনি মাত্র 5 মিনিটে নিউ ভার্সনের ডিজিটাল আপনি ভোটার কার্ড বানাবেন। আপনার ভোটার কার্ডের সাথে সবার প্রথম আপনাদেরকে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে এবং সেই লিঙ্ক আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই লিঙ্ক করতে পারবেন, তার প্রসেস বলে দেবো এবং মাত্র 5 মিনিটে নতুন ভার্সনের ডিজিটাল ভোটার কার্ডটিও ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে করবেন এই ভিডিওটি একটু না কেটে চলুন সম্পূর্ণ দেখতে থাকুন। তো যা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকই ভিডিওতে লাইক করুন, ভিডিওটি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্রত্যেক বন্ধুদের শেয়ার করে দিন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনারা যেটা করবেন, আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন voter.eci। এই যে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি voter.eci লিখে। যখনই সার্চ করবেন সবার প্রথম এক্ষেত্রে আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই ওয়েবসাইটটি আপনারা সবার প্রথম পাবেন। জাস্ট এখানে এই ব্লু কালারে যে লেখাটি রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এখানে আপনারা ক্লিক করবেন। আপনাদের কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার সার্ভিস পোর্টালের এই ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটে আসার পর সবার প্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখুন দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটি লগ ইন এবং অপর একটি সাইন আপ। যদি প্রথমবার আপনি ওয়েবসাইটটি ভিজিট করছেন, আপনার কাছে কোনো আইডি পাসওয়ার্ড নেই, তাহলে আপনারা সাইন আপ বাটনটির ওপর ক্লিক করবেন। এরপর এখানে দেখুন বলা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং এখানে একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। কী করবেন যারা প্রথমবার সাইন আপ করবেন, মোবাইল নাম্বারটি দেবেন, ইমেল আইডি অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই, মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর এখানে এই ক্যাপচা কোডটি দেখে বসিয়ে নিচে কন্টিনিউ বাটনটির ওপর ক্লিক করবেন। এরপর আপনার নাম টাইটেল লিখতে বলা হবে, লিখে দেবেন। এরপর আপনারা কি করবেন, আপনাদের এডি পাসওয়ার্ড সেট করতে বলা হবে এবং নিজের পছন্দ মতো একটি পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম টাইপের একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না, যেহেতু অলরেডি আমার কাছে লগ ইন সাইন আপ আমি নিজে অলরেডি করে রেখেছি। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই আপনাদেরকে করে দেবো। লগ ইন বাটনটির ওপর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন বা সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানোর পর আপনারা নিচে ক্যাপচা কোড বসিয়ে জাস্ট আপনারা সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনাদের ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে, ওটিপিটি বসিয়ে জাস্ট আপনারা সাবমিট করে দিলেই সঙ্গে সঙ্গে আপনি সাকসেসফুলভাবে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তো যখনই আপনি লগ ইন করে নেবেন দেখবেন আপনার কাছে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ওকে, তো আমরা লগ ইন করে নিয়েছি। এবার যদি আপনি নিউ ডিজিটাল ই এপি কার্ড ডাউনলোড করতে চান, এই ওয়েবসাইটে আসবেন। আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন ই এপি ডাউনলোড। দেখতে পাচ্ছেন গেট ডিজিটাল ভার্সন অফ ইউর ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড। ওকে, ডিজিটাল ভার্সনের যে ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ ইএপি কার্ড, সেটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে। ওকে, এবার দেখুন বলা হচ্ছে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক কার্ড। কী করবেন, এখানে আপনি আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বার বসানোর পর নিচে এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর জাস্ট সার্চ বটনটি এখানে দেখতে পাচ্ছেন, এই সার্চ বটনটির ওপর আপনারা একবার ক্লিক করবেন। দেখবেন এখানে সেই ব্যক্তির এপিক নাম্বারটি শো হবে, সেই ব্যক্তির নাম, রিলেটিভ নেম দেখতে পাবেন, স্টেট দেখতে পাবেন, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম, মোবাইল নাম্বার সেটাও দেখবেন এখানে কিন্তু শো হবে। এবার বলে রাখি, যাদের অনেক দিনের পুরনো ভোটার কার্ড, আপনার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে এই নিউ ডিজিটাল ই এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন না। অনলাইনে প্রথমে আপনাদেরকে কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে। কিভাবে করবেন, ভিডিও ডেসক্রিপশান বক্সে আমরা অলরেডি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন। আমরা চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয়, সেই ভিডিওটি দেখে নেবেন। 7 থেকে 10 দিনের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে, তারপর আপনি কিন্তু নিজেও পুরনো ভোটার কার্ডের বদলে নিউ ডিজিটাল পিভিসি, নিউ ডিজিটাল ই এপি কার্ড কিন্তু আপনিও ডাউনলোড করতে পারবেন। ওকে, তো দেখুন এখানে মোবাইল নাম্বারটি আমাদের শো হচ্ছে। এবার কি করব, আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর এখানে দেখুন বলা হচ্ছে সেন্ড ওটিপি, এবং যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদেরকে দেখুন এখানে বলা হচ্ছে ফর্ম 8 ফিল আপ করার জন্য। তো অলরেডি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা করে নেবেন।
এখানে এবার আমরা সেন্ড ওটিপি অপশনটির উপর ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেখানে কিন্তু ওটিপি সেন্ড করা হবে। ওটিপি পৌঁছানোর পর জাস্ট আপনারা এখানে এই ভেরিফাই লেখা বটনটির উপর একবার জাস্ট ক্লিক করবেন। দেখুন বলা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি, এবং এখানে আমাদের কাছে ডাউনলোড ই এপিকের অপশন অ্যাভেলেবেল হয়ে গেছে। এবার জাস্ট এখানে আমরা যখনই ডাউনলোড বটনের উপর ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের পিডিএফ ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। দেখুন ই এপিক কার্ড আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে দেখুন আমাদেরকে বলা হচ্ছে ড্রাইভ পিডিএফ, এখানে আপনারা এই পিডিএফ অপশনটির উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নিউ ডিজিটাল ই এপিক কার্ড আপনাদের কাছে ডাউনলোড হয়ে যাবে, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন নিউ ডিজিটাল ই এপিক কার্ড, যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কালারফুল নিউ ভার্সনের ডিজিটাল ভোটার কার্ডটি আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, এবং এটাকে আপনারা প্রিন্ট আউট করে লেমিনেশন করে নিলেই আপনারা কিন্তু ভোটও দিতে পারবেন। তো যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে, নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে, মোবাইল নাম্বার লিঙ্ক করার পর আপনারা কিন্তু খুব সহজেই ঠিক এইরকম টাইপের নিউ ভার্সনের ডিজিটাল ই এপিক কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন।